আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে নতুন একটা পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ইয়ামি এবং হেলদি একটা ফ্রুট সালাদ রেসিপি। আর এই সালাদের নাম দিয়েছি ইয়োগার্ট ফ্রুট সালাদ। আশা করছি ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনো অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ইয়োগার্ট ফ্রুট সালাদ রেসিপিটি কীভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে ড্রেসিংটা তৈরি করে নিচ্ছি সালাদের জন্য। দিয়ে দিয়েছি 1 কাপ টক দই। আমি সরাসরি 1 কাপ টক দই দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি 1 টেবিল চামচ, খাঁটি মধু। এতে করে কিন্তু সালাদে খুব সুন্দর একটা টেস্ট নিয়ে আসবে। দিয়ে দিয়েছি 1 পিঞ্চের মতো গোলমরিচ গুঁড়ো। আমি কালো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ। এরপর দিয়েছি 2 টেবিল চামচ আস্তদানার চিনি। অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে, যেহেতু আমি টক দই ব্যবহার করেছি চিনিটা দিলে কিন্তু সালাডটা খেতে খুবই ভালো লাগবে। আর চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার চিনিটা দিতে পারেন। কিন্তু এই সালাডটাতে 2 টেবিল চামচ খুব বেশি হলে 3 টেবিল চামচই এনাফ। সবগুলো উপকরণ ভালো করে আমি মিক্স করে নিয়েছি। আজকে আমি ইয়োগার্ট ফ্রুট সালাদ তৈরি করার জন্য 5 রকমের ফ্রুট ব্যবহার করছি, আপনারা আপনার পছন্দ মতো ফ্রুট ব্যবহার করতে পারেন। প্রথমে দিয়ে দিচ্ছি লাল আঙ্গুর, আমি মাঝখানে কেটে দিয়েছি, আপনার চাইলে গুঁটাও দিতে পারেন। এরপর দিয়েছি আপেল 1/2 কাপ, সবগুলো উপকরণে আমি 1/2 কাপ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কমলা। কমলাটা কিন্তু ভালো করে কিন্তু ছুলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়েছি 1/2 কাপের মতো কলা। সবশেষে দিয়েছি আমি ডালিম। 1/2 কাপের চেয়ে একটু বেশি, আমার ডালিম খুবই পছন্দ তাই আমি 1/2 কাপের চেয়ে একটু বেশি দিয়েছি। আর যেহেতু ডালিমের কালারটা দেখতে খুবই সুন্দর লাগবে সালাদের মধ্যে, এই জন্য আমি একটু 1/2 কাপের চেয়ে বেশি ব্যবহার করেছি। এখন কাটা চামচের সাহায্যে সালাদের ড্রেসিংয়ের সাথে ফ্রুটগুলো আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার সাথে সাথে হয়ে যাবে খুব মজাদার একটা ইয়োগার্ট ফ্রুট সালাদ। এই পর্যায়ে আপনারা চেক করে নিতে পারেন লবণ এবং চিনির পরিমাণটা, যদি একটু কম হয়ে থাকে আপনারা দিয়ে কিন্তু এটা ব্যালেন্স করে নিতে পারেন। তৈরি হয়ে গেল ভীষণ মজার এবং খুবই হেলদি একটা ইয়োগার্ট ফ্রুট সালাদ। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Shine.